নির্বাচন যতই ঘনিয়ে আসছে দেশে অস্থিতিশীল অবস্থা ততই বাড়ছে। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, আমরা যে যেই দলের অনুসারী আছি, আমরা রাজপথ থেকে শুরু করে ফেসবুকে যে যেমনে পারতেছি আসলে আমাদের অবস্থানগুলোকে প্রকাশ করে যাচ্ছি। আর এজ এ রেজাল্ট নির্বাচনের আগে দেশে কী ঘটতে যাচ্ছে, একদিকে বৈশ্বিক শক্তি ডক্টর ইউনুস ইস্যুতে এতটা একত্রিত হয়েছে যেটা নির্বাচন নিয়ে হয়তো এরকম অ্যাক্টিভিটিস রাখার সুযোগ ছিল না। 200-এর কাছাকাছি আপনার বিশ্ব নেতারা যারা, তারা এই মুহূর্তে মনে করছে যে বর্তমান সরকার ইউনুসকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়রানি করছেন। অপরদিকে সরকার বলছে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা একত্রিত হয়ে গেছে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করার জন্য। এই যখন সিচুয়েশন, তখন প্রধানমন্ত্রীর একটা গতকালকে আসা বক্তব্যে অনেকেই ভাবছেন যে আসলে কী হতে যাচ্ছে, বাট আমার কাছে মনে হচ্ছে ওই রকম কিছু না, এটা জাস্ট একটা ফাংশনাল প্রোগ্রাম ছিল, মানে একটা প্রোগ্রাম ছিল সেইখানে তিনি হয়তো এটা নর্মালি আমরা দেখছি চীনও এই বক্তব্য দিয়েছে কয়েকদিন আগে, তো বাংলাদেশও জিতছে বা আমাদের রাষ্ট্রপ্রধানরা যারা আছেন এরকম প্রোগ্রামে গেলে বাহিনীকে এনকারেজ করার জন্য বেসিক্যালি এই বক্তব্যটা দেন, যেন সামরিক বাহিনী বলেন, নৌবাহিনী বলেন, বিমান বাহিনী বলেন, এগুলো প্রত্যেকটা দেশের হচ্ছে কি শক্তিশালী জায়গা, মানে সেফটি সিকিউরিটির জায়গা, বহিঃশত্রুর আক্রমণ হলেই তাদেরকে অ্যাক্টিভেট হইতে হবে বা অ্যাক্টিভিটিস দেখাতে হবে, সেই কারণে সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়। প্রধানমন্ত্রী গতকালকে বলছেন যে বাংলাদেশ কারোর সাথে যুদ্ধ চায় না এবং শান্তিতে থাকতে চায়, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখতে হবে বা নিতে হবে। তিনি আহ্বান জানিয়েছেন আমাদের সামরিক বাহিনীকে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুতি নেওয়ার, তবে এই প্রস্তুতি কোনো যুদ্ধের জন্য না। তিনি বেসিক্যালি হয়তো বলতে কি, কালকে একটা প্রোগ্রাম ছিল, যদি আমরা প্রোগ্রামটা দেখি সেটা হচ্ছে নৌবাহিনীর প্রধানের সচিবালয়ে। আপনারা জানেন যে আমাদের নৌবাহিনীর যিনি প্রধান নতুন করে সম্ভবত একজন এসেছেন, সেখানে বাংলাদেশ নৌবাহিনী বিমান বাহিনীর সিলেকশন বোর্ড 2023-এ ভাষণ দেওয়ার সময় তিনি এই কথাটা বলেছেন। এই সময় তিনি দেশের সশস্ত্র বাহিনীকে আধুনিকীকরণের প্রয়োজনীয়তার উপরও গুরুত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী বলছেন যে জনগণের আর্থসামাজিক অগ্রগতির স্বার্থে বাংলাদেশ সবার সাথেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলছে। প্রতিটি দেশের সাথে আমাদের সম্পর্ক ভালো, যেহেতু আমরা বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি অনুসরণ করছি, তাই আমরা সবার সাথেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখছি, কারণ আমাদের লক্ষ্য মানুষের আর্থসামাজিক উন্নয়ন করা। আর এখানে তিনি বলছেন যে জীবনযাত্রার মান উন্নয়নে সরকারের লক্ষ্য বাস্তবায়নের সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে তিনি বলছেন, আমরা কারো সাথে যুদ্ধে লিপ্ত হব না, সরকার সফলভাবে এই সম্পর্ক বজায় রাখতে সক্ষম হচ্ছে, তবে যদি কখনো প্রয়োজন হয় বাংলাদেশ সামরিক বাহিনী যেন সর্বোচ্চ প্রস্তুতি রাখে। এখন আসলে সিচুয়েশনটা হয়েছে কি, যে নির্বাচনের আগে একটা শামুক হিসাবে এই মুহূর্তে ডক্টর ইউনুস সাহেব আসছে, যেটা বাংলাদেশের আওয়ামী লীগের জন্য এই গত 14-15 বছরে নির্বাচন বা দেশের আভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যুতে বা আমাদের বিচার বিভাগ নিয়ে বা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে পশ্চিমাদের মানে 5% কনসার্নও ছিল না, 5%, কারণ আগের নির্বাচনগুলোতেও নানান ঝামেলা হয়েছে এটা আমরা সবাই জানি, বা বাংলাদেশে গত বেশ কয়েক বছর যাবতই অনেক ঘটনা ঘটছে, বাট হঠাৎ করে এই যে বিশ্ব নেতাদের একটা টার্নিং অবস্থান, ইভেন আপনি দেখেন যে সব দিক থেকে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র তারা কোনো না কোনো কারণে ভসকাই গেছে, আর এটার জন্য সরকার মনে করছে যে বিএনপি এবং জামাতের যারা লবিস্ট আছে তারা বেসিক্যালি এই প্যাচটা লাগাচ্ছে। যুক্তরাষ্ট্র সরকারের যে বর্তমান সরকার আছে মানে বাইডেন সরকার, তাদের একটা রাজনীতির মূল সার কথা হচ্ছে গণতন্ত্র, মানবাধিকার, আর বাংলাদেশকে স্যাংশন দেওয়া হয়েছে মানবাধিকার অ্যাঙ্গেলে। আর আজকে নিউ ইয়র্ক টাইমসের যে প্রতিবেদন সেটা টার্গেট করা হয়েছে গণতন্ত্রকে। আপনি দেখেন যে দুইটা অ্যাঙ্গেলেই মানে বাইডেন সরকারের যে রাজনীতি, সেই রাজনীতির সাথে সাংঘর্ষিক অবস্থান তৈরি হওয়া দুইটা অ্যাঙ্গেলেই কিন্তু বাংলাদেশকে এখন বিচারের মুখোমুখি এক ধরনের অলিখিতভাবে কিন্তু করা হচ্ছে। আর আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্য এই বিষয়গুলো খুবই স্পষ্ট, বা আওয়ামী লীগের নেতাকর্মীদের বক্তব্য স্পষ্ট, আর মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো বাংলাদেশের মতন আমাদের এমপি মন্ত্রীদের ভাষায় কথা বলেন না, তারা কৌশলে কথা বলেন, তবে একটা ভয় তো মনে মনে আছে। বিশেষ করে গতকালকে যখন সাবেক নিরাপত্তা পরিষদের একজন প্রধান তার বক্তব্য শুনলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ যেখানে ক্ষুণ্ণ হয় টেকনিক্যালি ওই সকল দেশে সামরিক অভ্যুত্থান ঘটায়, পাশাপাশি আপনার সরকারকে পদচ্যুত করে। তো এই সকল সিচুয়েশনকে মোকাবেলায়
অনেকটা ছক্কি ঝামেলা পোহাতে হচ্ছে প্রধানমন্ত্রীকে। তবে সামরিক বাহিনীর সাথে আমাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের খুবই ভালো সম্পর্ক আর আমাদেরকে যথেষ্ট সহযোগিতা তারা করে, এটা পিটার হ্যাস কয়েকদিন আগে বলছিল একটা প্রোগ্রামে গিয়া। তো সেই ক্ষেত্রে সামরিক বাহিনীকে প্রস্তুতি নেওয়ার মিনিংসটা আসলে যুদ্ধ টাইপের ওরকম কিছু না, এটা হচ্ছে আভ্যন্তরীণ ইস্যুতে অথবা আমাদের যুদ্ধ হলে ইন ফিউচার যাদের সাথে হইতে পারে তাদের সাথে যুদ্ধ লাগলে আমরা আসলে পারবো না, এটা হচ্ছে বি অনেস্টি। যেমন ধরেন মিয়ানমার আমাদের থেকে অনেক শক্তিশালী সামরিক দিক থেকে, আর ভারতের কথা তো বইলে লাভ নাই, তার কার সাথে যুদ্ধ করবো? সুতরাং সামরিক বাহিনীর অবস্থানটা হচ্ছে দেশের ভেতরেই, আর আমেরিকার তো প্রশ্নই আসে না, আশাই লাগবো না, ওইখান থেকে আমাদেরকে শেষ করে দিতে পারবে, তাই না? তো যাই হোক, তারপরে আমাদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করা দরকার, কারণ কখনও কোনো সিচুয়েশনে যুদ্ধ আসলে যেন আমরা মিনিমাম লড়াই করতে পারি। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।